সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সাফল্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা চলে এসেছি রংপুর সদরের বুড়িরহাট বাজারে। এই বাজারে মোহাম্মদ শহাগ হাসান ভাই, যিনি তার পড়াশোনার পাশাপাশি একটি বাজিগার পাখির ফার্ম তৈরি করছেন, আজকে আমরা তার সাথে কথা বলবো এবং জানবো তিনি এই বাজিগার পাখির থেকে কতটা সফলতা পেয়েছেন এবং এখান থেকে বাড়তি আয় হিসেবে তিনি কতটা স্বাবলম্বী হচ্ছে এই বিষয়ে। তো চলুন ভাইয়ের সঙ্গে কথা বলি। আপনি কিভাবে এগুলো পালন করতেছেন, চলুন ঘরের দিকে যাই। এটা কত সালের দিকে শুরু করছেন? এটা আমি 2016 সালে শুরু করছেন। কত জোড়া ছিল? দুই জোড়ায় সব করে নিয়ে আসছিলাম আর কি। আচ্ছা, তো ভাই, আপনার এই যে দুই জোড়া পাখি দিয়ে আপনি শুরু করলেন, এটা পর্যায়ক্রমে কীভাবে এখন এই পাখিতে পরিণত হয়েছে? প্রথমে দুই জোড়া সব করে নিয়ে আসছিলাম, তো পরে দেখলাম যে না, এগুলা অনেক সুন্দর বিট করে। প্রথমে বিট করাইলাম, তো মানে প্রথম প্রথম ব্যর্থতা পাইছি, পরে অনেকে সফল, মানে অনেকের কাছ থেকে একটু পরামর্শ গ্রহণ করি, আমার আঙ্কেল আছে ওনার কাছ থেকে পরামর্শ নিই, এবং সেই অনুপাতে একটু ইয়া করে দেখা যায় যে আমি আস্তে আস্তে বাচ্চা পাই এবং পরবর্তী দেখা যায় ভালো মানের বাচ্চা বাড়াইছি। আচ্ছা, তা আমি বাড়াইলাম এবং এখনও বাড়াইতেছি, আস্তে আস্তে আরও অনেক বেশি করবো। এখন বর্তমানে কত জোড়া আছে? এখন আমার কাছে 15 জোড়া আছে, বিক্রি করে দিচ্ছি অনেকগুলা, মানে বাজার ভালো ছিল ওই জন্যই বিক্রি করছি। এক জোড়া পাখি কত দামে বিক্রি হয়? এক এক জোড়া বাচ্চা আপনাদের 550 টাকা জোড়া বিক্রি হয়। বাচ্চার কোয়ালিটি যদি ভালো থাকে আরও দামে ভালো। এই বাজিগার পাখি কতদিন বয়সের ডিম দেয় এবং কত? এগুলো আপনার যখন 5.5 মাস থেকে 6 মাস বয়সে এরা বিক্রি করে, আর প্রথমবার হয়তো একটু নষ্ট করে, পরের বার থেকে দেখা যায় ভালো মন বাচ্চা দিয়ে। এক জোড়া পাখি কতটা ডিম দেয় এবং কতটা বাচ্চা? পাখি আপনার 10 থেকে 12টা ডিম দেয়, কিন্তু কতগুলো বাচ্চা নেওয়া মানে ঠিক না, 5 থেকে 6টা বাচ্চা ওদের কাছ থেকে নেওয়াটা ভালো হয়। আপনার এখানে আরও অন্য অন্য পাখি দেখতেছি, এই যে ময়না পাখি আছে, লাভবার্ড আছে, কখাটাল পাখি আছে, এই বিষয়গুলো একটু বলুন। এই যে ময়না পাখিটা কবে নিয়ে আসলেন এবং এটা কেন নিয়ে আসা হচ্ছে? ময়না আমি নিয়ে আসছি আমার অনেক দিনের, মানে ছোটোবেলা থেকে ময়না পালার শখ, আমার নাম ধরে ডাকবে, মানে ছাগলকে পালবো, এটা শখ করে নিয়ে আসা হয়। এই লাভবার্ড সম্পর্কে বলুন, লাভবার্ড কতগুলো আছে? লাভবার্ড আমি 3 জোড়া দিয়ে শুরু করতেছি, মানে লাভবার্ড আমার অনেক ভালো লাগে, তো এরাও ব্রিড করে অনেক সুন্দর, মানে কস্ট বেশি, এই জন্য এতদিন আগে কিনতে পারিনি, এখন একটু মোটামুটি কিছু বাজারিকা সেল করে লাভবার্ড নিয়ে আসছি। লাভবার্ড নিয়ে আসছেন, এখন 3 জোড়া আছে। আর এই ককাটের লাভ জোড়া নিয়ে আসছে, আরও নিয়ে আসবে, এটাকে ব্রিড করে আমরা সুন্দর ব্রিড করে। আচ্ছা, আপনি তো এই পাখিটাকে পালন করে এখন বর্তমানে এটা একটা ফার্মে তৈরি পরিণত হয়েছে, আপনার একটা দোকানও আছে আমরা জানতে পারছি, তো আপনার দোকানে এই পাখিগুলো কিছু সেল দেওয়া? আমরা এখান থেকে বাচ্চা উৎপাদন করে ওইখানে সেল করছেন, তো আমরা আপনার দোকানে যাব, ওখানে একটু দেখবো যে আপনার দোকানে কী কী পাখি আছে। তো এই বাজরিগার পাখির বিশেষ কোন বৈশিষ্ট্য আছে? এই বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য হলো এদের যে কোনো পরিবেশ দিবেন এরা সুন্দর ব্রিড করবে, আর যে কেউ এটা ব্রিড করাইতে পারবে, মানে কোনো মানে কোনো অভিজ্ঞতার দরকার নাই বা অনেক চিকিৎসা বা রিস্ক এরকম কোনো নাই, সামান্য অল্প কয়েকটা টাকা আপনি ইনভেস্ট করলে দেখা যাবে যে এখানে আপনার ব্রিড করবে। এদের রাখার জন্য কীরকম ব্যবস্থা করবে? রাখার এক এক জোড়া পাখিকে এক একটা খাতায় রাখলে ওরা সবচেয়ে ভালো ব্রিড করে, মারামারি বা ঝগড়া করে না, আর 2 মাস অন্তর অন্তর আপনার সুন্দরভাবে বাচ্চা দিবে। এই যে মাটির পাথিলগুলো কেন দেওয়া হয়েছে? মাটির হাড়িগুলোতে ওরা ডিম দেয়, আর এখান থেকে বাচ্চা বাইর হয়ে যখন বড় হয়ে যায় তখন আবার এখানেই ডিম দেয়। আচ্ছা, মানে এইরকম গোল পাত্র দেওয়ার কারণটা কি? গোল পাত্র আপনার ওদের তো খাতায় বন্ধু জীবন, এদের এইরকম থাকা পছন্দ হয়, ওইটাই আমাদের মানে কৃত্রিমভাবে ওইটাই করে দিচ্ছি। আচ্ছা, প্রাকৃতিকভাবে হয়তো বা অন্য কিছু হইতো, আচ্ছা কৃত্রিমভাবে এটাই করে দিচ্ছি। তো আপনার কাছে কেমন লাগতেছে পড়াশোনার পাশাপাশি এটা? এটা মানে আমার নিজের পড়ালেখার খরচ আমি এটা দিয়ে চালাই। আচ্ছা, আমাকেই মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে আমার এত অল্প পাখি, তাও মনে করেন যে এত সুন্দর রেজাল্ট দিচ্ছে, আসলে পাখিগুলো এইরকম। কত টাকা আসে মাসে? মাসে আমার এগুলো থেকে 6-7 হাজার টাকা অনায়াসে চলে আসছে, 6-7 হাজার টাকা শুধু এইটুক পাখি থেকে। এগুলোকে খাবার যে দিচ্ছেন এগুলো বাবদে কীরকম খরচ হয়? খাবার যে দেখা যায় যে এক এক জোড়া পাখি বছরে 100 থেকে 120 টাকা খাবার খায়, এক জোড়া পাখি, এক জোড়া পাখি। আচ্ছা, খরচ একদম কম, খুবই কম। ভাই, আমরা যদি এই বাজিগর পাখি কেউ কিনতে চাই তাহলে তো এর একটা
পরিচয়ের দরকার আছে, যে একটা ছেলে মেয়ের দরকার আছে, তাহলে এর ব্রিড করানো যাবে এবং পরবর্তীতে এর বিস্তার হবে। তো এটা কিভাবে আমরা চিনব? আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন যে এই পাখিটার এই নাকটা যে সবুজ বা নীল, এই পাখিটা আচ্ছা এই পাখিটা দেখবেন নীল, মানে নীল রং যে পাখিটা এটা হবে ছেলে পাখি, এটা ছেলে ছেলে পাখি। বলছিলেন এটার হচ্ছে নীল হলে এটা হচ্ছে এটা হবে ছেলে ছেলে, আর এটা বাদামি রং হবে যখন ডিম পাড়বে, তখন বাদামি হবে, আর ডিম পাড়ার আগে আগে সাদা সাদা হবে। মেয়ে যেটা হবে ওটার এটা সাদা থাকবে এবং ডিম পাড়ার পরে হচ্ছে এটা বাদামি রং ধারণ করবে। এটা সম্পূর্ণ অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পাখি, এটা কি অ্যাডাল্ট? জি। আপনার বাসার আঙ্গিনে আমরা কিছু মুরগি দেখতে পাচ্ছি, কালো জাতের মুরগি। এটা কি মুরগি? এটার নাম হলো কাদাকনাথ মুরগি। আচ্ছা, এটা আপনার মাংস চামড়া হাড্ডি যা আছে সব কালো। আচ্ছা, ঔষধি মুরগি বলেও অনেকে। এটা কেন করছেন আপনি, এটা কি জন্য নিয়ে আসছেন? আমি সব মানে সেনসিটিভ মুরগিগুলো সবগুলোই পছন্দ করি, তো সবগুলো দুইটা চারটা করে রাখার চেষ্টা করি। এরকম কাদাকনাথের কত জোড়া আছে? কাদাকনাথ আমার কাছে বেশি না, 15 পিস আছে। 15 পিস আছে, আরও ছিল ওগুলো আর বিক্রি করে দিচ্ছি, যেহেতু আমার দোকান আছে দোকানে বিক্রি করি। বিক্রি হয় এইগুলো কীরকম দামে বিক্রি হয়? এগুলো আমি পার পিস 300 টাকা করে বিক্রি করি, এটা 1.5 মাস বয়স। শোয়াগ হাসান ভাই, আপনার যে কাদাকনাথ মুরগিগুলো আছে চলুন একটু দেখি যে আচ্ছা এখানে এগুলো চলাফেরা করতেছে। এটা কি এটা ঘর? এখানে রাতের বেলা থাকে। আচ্ছা, এখানে আরো অন্যান্য কিছু মুরগি দেখতেছি, এগুলো কোন জাতের মুরগি? এখানে এগুলো হলো টাইগার মোরগ। হ্যাঁ, টাইগার মুরগি এগুলো আপনার। এটার বয়স আপনার 3.5 মাস বয়স। এটা টাইগার মুরগি, এই মুরগির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য এগুলো আপনার 4 মাস থেকে 4.5 মাসে 5-6 কেজি ওয়েট হয়ে যায়। আচ্ছা, গ্রোথ অনেক ভালো। এটার বয়স কত? বয়স বর্তমানে এটা আপনার 3.5 মাস বয়স। 3.5 মাস, এটার ওজন এখন বর্তমান কত? 2.5 কেজি ওয়েট আছে। 2.5 কেজি ওজন হবে। আচ্ছা, এইরকম টাইগার মুরগির কতগুলো আছে আপনার? আমরা এখানে বাচ্চা ব্রুডিং করে এবং বাচ্চাগুলো বিক্রি করি। বাচ্চাগুলোকে বিক্রি করে যান। এই টাইগার মুরগিটা আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন? এই টাইগার মুরগিগুলো আমার এক ভাই আছে আমাদের এলাকায়, ওনার কিছু প্যারেন্টস আছে, সেই প্যারেন্টসগুলো থেকে আমি ডিম সংগ্রহ করি এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চাগুলো বিক্রি করি। পাশে আরও কিছু আমি পাখি হয়তো হতে পারে, এগুলো সাধারণ কোয়েল পাখি। এটা কোন জাতের কোয়েল পাখি? যে পাখিটা দেখছি সেটা একটা খয়েরি রঙের হয়ে থাকে, এটা কিন্তু দেখতে সাদা। আমি মানে আনকমন কালারগুলো রাখছি এগুলার বাচ্চা মানে ডিম ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য। আচ্ছা, এটাকে কোথা থেকে নিয়ে আসছিলেন? এগুলো আমার মানে সাদা কোয়েলগুলো বেসিক্যালি পাওয়া যায় না, এগুলো 10-15 হয়। আচ্ছা, সংগ্রহ করতে একটু কষ্ট হয়েছে। এই পাশে অন্যান্য যে দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো এখানে টার্কি মুরগির বাচ্চা, টার্কিও আছে, কাদাকনাথের বাচ্চা, চীনা মুরগির বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা। ভাই, এই সমন্বিত ফার্ম থেকে আপনার কীরকম প্রফিট আসে প্রতি মাসে? প্রতি মাসে আমার দেখা যায় 10-15 হাজার অনায়াসে আসে। এই আসলে আপনার মানে কীরকম পরিশ্রম করলাম, হ্যাঁ। আচ্ছা, এটা কি? এটা বলে আপনার তিতির মুরগির বাচ্চা। তিতির মুরগির বাচ্চা, এই তিতির মুরগির বাচ্চাটাকে এখানে ব্রুডিং রাখছেন? জি, এগুলো এখানে ব্রুডিং এখন এটা বিক্রির জন্য আর কি আমার তৈরি হয়েছে। এটার বয়স কত দিন? এটার বয়স আপনার 30 দিন বয়স। এই বয়সের বাচ্চাগুলোর দাম কীরকম? এই বয়সের বাচ্চা আমরা 500 টাকা জোড়া বিক্রি করতেছি। 500 টাকা জোড়া? জি। কতগুলো আছে আপনার এখানে? এখানে আমার কাছে ছিল 150 পিস, আর 100 পিসের মতো আছে। 100 পিসের মতো আছে। 500 টাকা জোড়া বিক্রি করলে তাহলে তো তারপরে এখানে 25,000 টাকার জি সম্পদ আছে। আচ্ছা, এই যে তিথির মুরগিটা আছে আপনার এখানে, এটা কোন শ্রেণীর কাস্টমার আপনার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে? অনেকেই দেখা যায় শখ করে, মানে দেখছে টিভিতে দেখছে বা ও কারোর কাছে দেখছে, এখন পায় না, দেখা যায় আমি তাদের জন্যই করছি মূলত, 2 জোড়া 4 জোড়া তারা নেয় শখ করে, আর শখ করেই তারা এগুলো পালে। এটা কি ডিম বা মাংসের জন্য? আপনার শৌখিন পাখি, তিথির একটা শৌখিন পাখি, ডিম পর্যাপ্ত দেয়, মাংস সুস্বাদু। আচ্ছা, অনেকেই এটা শখ করে পালে আর কি, মাংসের জন্য কেউ মাংসের জন্য সেভাবে কেউ তৈরি করে না। আচ্ছা, তো আপনার আমরা দোকানে যাব, একটু দোকানটা ঘুরে দেখবো।
দর্শক, আমরা ভাইয়ের দোকানে চলে এসেছি। আপনারা দেখুন যে একজন ছাত্র মানুষ তার সুপরিকল্পিত চিন্তাভাবনার মাধ্যমে কি সে পরিণত করতে পারে তার মেধাটাকে, এমনটাই করেছেন সোহাগ হোসেন ভাই, যিনি তার মেধাটাকে কাজে লাগিয়ে পড়াশোনার পাশাপাশি একটা ছোট আকারের বাজিকার পাখি নিয়ে এসে সেটাকে এখন ফার্ম করছেন এবং এই দোকান থেকে প্রতি মাসে তার পড়াশোনার খরচটা হচ্ছে এবং এখান থেকে তিনি একটা বাড়তি আয় পাচ্ছেন। তো ভাই, আপনি এখন বলুন যে আপনার এখানে যে পাখিগুলো আছে এগুলো কোথায় কোথায় বিক্রি হচ্ছে? এগুলো লোকালি যারা মানে পালার জন্য শখ করে নিতে চায় আমাদের কাছে। এখান থেকে এক জোড়া বাজরিকার পাখি কত দামে বিক্রি হচ্ছে? এখন বাচ্চা যদি আমাদের কাছ থেকে নেয় তখন আমরা 500 টাকা, আরো কোয়ালিটি 550 টাকা, এরকম। আর যদি অ্যাডাল্ট নেয় তখন আপনার 700 টাকা, 800 টাকা কোয়ালিটি। এখানে কিছু ঘুঘু আছে, এইগুলো আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এগুলো অস্ট্রেলিয়ান ডাক, এগুলো আমি খামার থেকে নিয়ে আসি। আর এগুলো আমার এখানে দেখা যায় যে ব্রিড করে, ভালো ব্রিড করে, এরা মানে 2 মাসে পরপর বাচ্চা করে। আচ্ছা ভাই, আপনি একজন ছাত্র মানুষ, আপনার পড়াশোনার পাশাপাশি আপনি একটি বাজিকার পাখির ফার্ম তৈরি করছেন এবং এখান থেকে এগুলোকে বিক্রি করে অনেকটা সফলতার সাথে নিজের পড়াশোনাটা চালাচ্ছেন এবং পারিবারিকভাবে একটু বাড়তি আয় করছেন। তো আপনি, আমাদের অনেক তরুণ উদ্যোক্তা আছে এবং দর্শক ভাই আছে, তারাও হয়তো এটা শুরু করতে চায়, তারা কীভাবে শুরু করবে এই বিষয়গুলো একটু বলুন। এটা মূলত পাখি শৌখিন জিনিস, আর শখ করেই আমি পালছি। তো তারা যদি মনে করেন 500 থেকে 1000 টাকা খরচ করে 2 জোড়া পাখি শখ করে নিয়ে আসে, আর এই শখ থেকেই দেখা যাবে তাদের একসময় একটা বড় ভালো টাকা দিবে আর পাখির একটা বড় খামার হয়ে যাবে। আমার পরামর্শ হলো তারা অনেক টাকা অনেক জায়গায় খরচ করে, তা 2-4-500 টাকা যদি একটা 2 জোড়া পাখির পেছনে খরচ করে সেরকম কিছু খরচ হবে না, ওখান থেকে তারা মোটামুটি একসময় দেখা যাবে একটা ভালো টাকা পাবে। ভাই, আপনার শুরুর আঙ্গিকে একটু বলুন যে আপনার শুরুটা ছিল 2 জোড়া পাখি দিয়ে, সেটা কত টাকায় ছিল? এখন আপনার এই পাখির ফার্মে কত টাকা সম্পদ আছে এটা একটু বলুন। পাখির বাজার মূল্য তখন কম ছিল, আমি 300 করে পার জোড়া কিনছি, 600 টাকা দিয়ে 2 জোড়া কিনে আনছি, আর ওই টাকা থেকে আজকে আমার মোটামুটি 50-60 হাজার টাকার পাখি আছে, বিভিন্ন মুরগি আছে আর বিভিন্ন জায়গায় আর কি টাকা আটক করা। ধন্যবাদ ভাই, আপনার এই ফার্মটার দীর্ঘস্থায়িত্ব কামনা করে আমরা আজকের এই প্রতিবেদনের কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল সোহাগ হাসান ভাইয়ের বাজরিকার পাখির ফার্ম নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আসলে ছাত্র অবস্থায় নিজেকে কাজে লাগালে অনেকটা সফলতা পাওয়া যায়, তেমনটাই করেছেন মোহাম্মদ সোহাগ হোসেন, যিনি তার পড়াশোনার পাশাপাশি এই পাখির ফার্ম করে অনেকটা সফলতা পেয়েছেন। দর্শক, আপনাদের আশেপাশেও যদি কোনো সফলতার গল্প থাকে আমাদেরকে জানিয়ে দিন, আমাদের সফল কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।